আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আহমেদ বাওয়ানি একাডেমি অনলাইন স্কুলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি সাভিয়া সুলতানা, সিনিয়র শিক্ষিকা, আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল ও কলেজ। আজ আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিষয়ের একটি ক্লাস নেব। শিক্ষার্থীরা, যখন তোমরা অনলাইন ক্লাস দেখবে, তখন যখন যেই বিষয়ে ক্লাস হয় তখন সেই বিষয়ের পাঠ্য বইটি নিয়ে বসবে এবং সেই সাথে খাতা কলমও সাথে রাখবে। কেননা শিক্ষকরা অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন, যেগুলো পরে তুমি যখন পাঠটি শিখবে তখন সেটি মনে নাও আসতে পারে। সেই জন্য গুরুত্বপূর্ণ কথাগুলো লিখে রাখার জন্য তোমরা খাতা কলমটা পাশে রেখো, সেটা তোমাদের পড়া শেখার ক্ষেত্রে আরও বেশি সাহায্য করবে। আজ আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞানের অধ্যায় চারের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে খেয়াল করো, এখানে একটা ছবি আছে, চিত্র একে দেখো, একটি উদ্ভিদের ছবি এবং একটি প্রাণী, মানুষ, অর্থাৎ সকলেই জীব। জীব বলতে আমরা উদ্ভিদ, প্রাণী, পোকামাকড়, এমনকি অণুজীব, ছোট ছোট ভাইরাস, ব্যাকটেরিয়া সকলকেই বুঝে থাকি। এই ছবিতে দেখা যাচ্ছে উদ্ভিদ এবং প্রাণী সকলেই অক্সিজেন গ্রহণ করছে। এই যে O2 লেখা আছে, এই O2টাকে বলা হয় অক্সিজেন। দেখো, চিত্রে দেখা যাচ্ছে উদ্ভিদও অক্সিজেন গ্রহণ করছে এবং প্রাণীও অক্সিজেন গ্রহণ করছে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দিচ্ছে। এই যে CO2 লেখা, এটাকে বানান করে যদি তুমি লেখো তাহলে এটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, কি চলছে তাহলে? পরে মানুষ কিংবা অন্যান্য উদ্ভিদ শুধু অক্সিজেন গ্রহণ করছে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দিচ্ছে। অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দিচ্ছে। কেমন করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দিচ্ছে? এই অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার মাঝখানে জীবের দেহের ভিতরে কিছু কার্যক্রম পরিচালিত হয়, যেগুলো স্বয়ংক্রিয় পদ্ধতিতে হয় বলে আমরা সেটাকে বুঝতে পারি না। এই ভিতরে যে পদ্ধতিটা চলছে, সেই পদ্ধতির মাধ্যমে অক্সিজেন গ্রহণ করার পরে যে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, এই ভিতরে সমস্ত প্রক্রিয়াটা কিছু অঙ্গের মাধ্যমে একসাথে সম্পন্ন হচ্ছে, সেটাকে বলা হয় শ্বসন। তাহলে পরে আমাদের আজকের অধ্যায়টা কিংবা আজকে আমরা কী পড়াবো সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আজকে আমরা শ্বসনের কিছু অংশ পড়াবো। আমাদের আজকের পাঠ হচ্ছে শ্বসন পদ্ধতি ও জীবজগতে শ্বসন প্রক্রিয়া। নিচে আরেকটি চিত্র দেখো, চিত্র দুয়ে দেখো, এখানে একটি পত্রের ছবি আঁকা আছে। এই পত্রের ছবিতে আমরা জানি যে সমস্ত জীব কোষ দিয়ে গঠিত, উদ্ভিদ প্রাণী সকলেই কোষ দিয়ে গঠিত, কিন্তু কোষগুলো আণুবীক্ষণিক হওয়ার কারণে আমরা এটাকে খালি চোখে দেখতে পাই না। ঠিক তেমনিভাবে এখানে যে তোমরা একটা পাতা দেখতে পাচ্ছ, স্বাভাবিক চোখে আমরা পাতাটাকে উপর থেকে তেমন কিছুই দেখতে পারি না, কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের নিচে যদি তুমি দেখো তাহলে পারে, কিংবা অনেক রোদে আলোতে যদি তুমি পাতাটাকে নাও তাহলে পাতার মধ্যে এরকম কিছু অংশ দেখতে পাবে, যেগুলোকে বলা হয় স্টোমাটা। এই স্টোমাটার কিছু কিছু অংশ মাঝে মাঝে উন্মুক্ত হয় এবং মাঝে মাঝে বন্ধ থাকে। এই স্টোমাটাগুলোর মধ্যে যখন অক্সিজেন এসে, এই যে এখানে দেখিয়েছিলাম উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করছে, যখন এখানে অক্সিজেন এসে পড়ে তখন উদ্ভিদ যে আগে থেকে খাদ্য তৈরি করে রেখেছিল সেই খাদ্যের সাথে এই যে অক্সিজেন এলো, খাদ্য এখানে শর্করা বা গ্লুকোজ জাতীয় খাদ্য, এটাকে গ্লুকোজ বলা হয়। এই গ্লুকোজ জাতীয় খাদ্যের মধ্যে, এখানে যে খাদ্যটা ছিল সে খাদ্যের মধ্যে যখন অক্সিজেন এসে প্রবেশ করলো তখন এর মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া হয়। এই রাসায়নিক বিক্রিয়ার ফলে
তারা শক্তি উৎপন্ন করে, কিন্তু সেটাকে আমরা দেখতে পাই না। এই শক্তি আমরা পরবর্তীতে যখন নানান কাজ হয় তখন সেখানে ব্যবহার করে থাকি, এবং এই শক্তি উৎপাদন করার সময় উপজাত হিসাবে কিছু পানি এবং কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে। তাহলে দেখো, গাছের পাতায় যখন গাছ অক্সিজেন গ্রহণ করছে এবং পাতার মধ্যে যখন খাদ্যটা তৈরি করা ছিল সেই গ্লুকোজ জাতীয় খাদ্য যখন অক্সিজেন এলো, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে এবং উপজাত হিসাবে কিছু পানি এবং কার্বন ডাইঅক্সাইডকে বের করে দেয়। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে শ্বসন। তাহলে পরে দেখো, আমি এখানে লিখে রেখেছি শ্বসন কাকে বলে। দেখো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে নেওয়া অক্সিজেন, এই যে জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করেছে, অক্সিজেন দ্বারা কোষ মধ্যস্থ খাদ্যবস্তুকে জারিত করে খাদ্যের স্থিতিশক্তিকে, অর্থাৎ খাদ্যের মধ্যে যে শক্তিটা জমা ছিল সেই স্থিতিশক্তিকে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত করে। দেখো, এখানে যে খাদ্যটা জমা ছিল সেটাকে রূপান্তরিত করে স্থিতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত করে এবং উপজাত হিসাবে কার্বন ডাইঅক্সাইড ও পানি ত্যাগ করে। এই যে এখানে H2O, এটাকে বলা হয় পানি। আর এই এটাকে আগেই তোমাদের দেখিয়েছি যে CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ এটাকে তৈরি করার জন্য সে করেনি, সে এই প্রক্রিয়াতে খাদ্যটাকে ভেঙে শক্তি উৎপাদন করতে চেয়েছে। শক্তি উৎপাদন করার সাথে সাথে সেখানে পানি এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। এই যে পদ্ধতিটা, এই সমস্ত পদ্ধতিটাকে বলা হয়ে থাকে শ্বসন। এই শ্বসনের ক্ষেত্রে এটি একটি রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়াটি খুব গুরুত্বপূর্ণ, তোমরা এটা খাতায় লিখে রাখতে পারো, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই যে শর্করা বা গ্লুকোজ জাতীয় খাদ্য অক্সিজেনের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করছে, এখানে কিছু এনজাইম থাকে। যে এনজাইমগুলো আমরা মানুষ কিংবা অন্যান্য প্রাণী নানান রকমের কঠিন খাদ্য গ্রহণ করে থাকি, সেই কঠিন খাদ্যগুলোকে অক্সিজেন সরাসরি ভেঙে শক্তি উৎপাদন করতে পারে না। সেই জন্য শরীরের ভিতরে কিছু এনজাইম থাকে, যেগুলো তোমরা বড় ক্লাসে উঠলে পারে আরও ভালো করে জানতে পারবে। সেই এনজাইমগুলো এই গ্লুকোজ জাতীয় খাদ্যকে ভেঙে টুকরো টুকরো করে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিয়ে থাকে এবং পরিশেষে শক্তি উৎপন্ন হয় এবং উপজাত হিসাবে পানি ও কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে। তাহলে পরে দেখো, তুমি এই বিক্রিয়ার সাথে সংজ্ঞার মিল খুঁজে পাচ্ছ। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, শ্বসন কাকে বলে এবং শ্বসনের এই যে রাসায়নিক বিক্রিয়া, এটা তোমরা ভালো করে শিখবে। এরপরে দেখো আরেকটি চিত্র আমি আঁকছি, তোমরা দেখো। এটা বুঝতে পারছো, একটি গাছের ছবি আঁকছি তোমাদের বোঝানোর জন্য, একটু চিত্র আঁকছি। এখানে দিনের বেলায় যে সূর্যের আলো পাওয়া যায়, সেই সূর্যের আলোটা যখন গাছের উপরে পড়ে, তখন সেই সূর্যের আলোটা যখন গাছ থেকে পাতায় এসে পড়ে, তখন গাছের পাতায় যে ক্লোরোফিল থাকে, সেই ক্লোরোফিলের সাথে এবং কার্বন ডাইঅক্সাইড নিয়ে উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য তৈরি করে। এই প্রক্রিয়াটা হচ্ছে সালোকসংশ্লেষণ। যখন উদ্ভিদ দিনের বেলায় সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে খাদ্য তৈরি করে, তখন তাকে বলা হয় সালোকসংশ্লেষণ। দেখো, এখানে চিত্রে দেখেছিলে যে উদ্ভিদ প্রাণী সকলেই অক্সিজেন গ্রহণ করছে। এই যে উদ্ভিদ ও প্রাণী সকলে অক্সিজেন গ্রহণ করছে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে, এটা যখন শ্বসন পদ্ধতি চলে, সেই শ্বসন পদ্ধতিতে সে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। কিন্তু দিনের বেলায় যখন সূর্যের আলো থাকে, সেই সূর্যের আলো গাছের পাতায় যখন পড়ে, গাছের পাতায় পড়লে পারে সে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করে।
আর আমরা জানি যে মানুষ এবং অন্যান্য প্রাণী, মনে করে এখানে একটা মানুষ আছে, এই মানুষ কি করে এই গাছের থেকে শালসংশ্লেষণ প্রক্রিয়া যখন সে খাদ্য তৈরি করলো, এই খাদ্যটাও কিন্তু মানুষ উদ্ভিদ থেকে গ্রহণ করে থাকে। আবার শালসংশ্লেষণ প্রক্রিয়া যখন খাদ্য তৈরি করে তখন সে অক্সিজেনও ত্যাগ করে, এই অক্সিজেনটাও মানুষ গ্রহণ করে। তাহলে পরে মানুষ শালসংশ্লেষণ প্রক্রিয়ায় গাছ যে খাদ্য তৈরি করছে, গাছের থেকে আমরা খাদ্য পাচ্ছি এবং উপজাত হিসাবে যে অক্সিজেন বের করে দিচ্ছে সেই অক্সিজেনটাকেও আমরা গ্রহণ করছি। শুধু এই যে গ্রহণ করছি, এই যে অক্সিজেনটাকে গ্রহণ করলাম, এই অক্সিজেনটা গ্রহণ করে কোথায় যাচ্ছে? আস্তে আস্তে আমাদের শরীরের ভিতরে যাচ্ছে, রক্তে প্রবেশ করছে। দেহের ভিতরে যখন আমাদের ফুসফুসের মধ্যে যাচ্ছে অক্সিজেনটা, তখন সেটা রক্তের সাথে বিক্রিয়া করে, এই যে এখানে তোমাদেরকে বলেছিলাম যে দেহের ভিতরে একটা পদ্ধতি চলে, যেই পদ্ধতির মাধ্যমে পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দেয়। যখন এই অক্সিজেনটা রক্তের সাথে মিশে, তখন রক্তের সাথে বিক্রিয়া করে এই শক্তি উৎপন্ন করে, এখান থেকে রক্তের সাথে মিশে শক্তি উৎপাদন করে। এবং এখানে যখন এই বিক্রিয়াটা চলে, তখন এই যে বলেছিলাম যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে, এই কার্বন ডাইঅক্সাইডটা তখন আবার বের হয়ে আসে এবং এটা আবার রক্তের মাধ্যমে দেহের বাইরে বের হয়ে যায়। এটা ভিতরে অনেক বেশি জটিল একটি প্রক্রিয়া, যেটা তোমরা বড় ক্লাসে উঠলে পারে জানতে পারবে। এখন এর ভিতরের অংশটুকু আপাতত এটুকু তোমাদের জানলে হবে। অর্থাৎ দেখো, শালসংশ্লেষণ প্রক্রিয়ায় গাছের যে খাদ্য তৈরি হচ্ছে, মানুষ সেখান থেকে খাদ্য গ্রহণ করছে এবং যে অক্সিজেন বের হয়ে আসছে সেই অক্সিজেন গ্রহণ করছে। এই অক্সিজেন যখন মানুষের দেহে প্রবেশ করছে, তখন সে রক্তের সাথে মিশে, সেই খাদ্যটা রক্তের সাথে মিশে মানব দেহের ভিতরে যে খাদ্য ছিল গ্লুকোজ জাতীয় খাদ্য, সেই খাদ্যগুলোকে এনজাইমের সাহায্যে ভেঙে শক্তি উৎপাদন করছে। এবং কার্বন ডাইঅক্সাইডটা যেহেতু দেহের জন্য প্রয়োজন নেই, সেই জন্য কার্বন ডাইঅক্সাইডটাকে সে বের করে দিচ্ছে। এই যে কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিচ্ছে, এটা বের হয়ে যাচ্ছে এবং এটা শরীরের থেকে তৈরি করছে আমাদের জন্য শক্তি। এটা শ্বসন প্রক্রিয়ার আরেকটি চিত্র। তাহলে পরে দেখো এখানে কি হচ্ছে, অক্সিজেনের সাথে যখন খাদ্য উপাদানটা বিক্রিয়া করছে, খাদ্য উপাদান এখানে শর্করা জাতীয় খাদ্য বিক্রিয়া করছে, তখন কি হচ্ছে, এখান থেকে এনজাইম এদেরকে ভেঙে টুকরো টুকরো করে বিক্রিয়ায় সাহায্য করছে, এখান থেকে শক্তি উৎপন্ন হচ্ছে এবং সেই সাথে উপজাত হিসাবে পানি এবং কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসছে। এইটাই মূলত শ্বসন পদ্ধতি। এটা শ্বসন পদ্ধতি, এটা দহন প্রক্রিয়ার মাধ্যমে, দহন ক্রিয়ার মাধ্যমে এই শ্বসন প্রক্রিয়াটি সম্পন্ন হয় এবং এ থেকে আমরা প্রতিনিয়ত শক্তি উৎপাদন করছি। আমরা এই যে কথা বলছি, ঘুমাচ্ছি, খাচ্ছি, যে কোনো কাজ করতে আমাদের শক্তির প্রয়োজন। এই শক্তিটা আমরা এই শ্বসন পদ্ধতিতে যে শক্তি উৎপন্ন হচ্ছে সেখান থেকে আমরা পেয়ে থাকি। আমরা যদি কোনো একটি মুহূর্ত অক্সিজেন ছাড়া থাকি, তাহলে পরে আমাদের বেঁচে থাকা সম্ভব নয়, কারণ অক্সিজেন ছাড়া বেঁচে থাকলে পরে আমাদের সেখান থেকে এই দহন প্রক্রিয়ায় শ্বসন পদ্ধতিতে শক্তি উৎপন্ন হবে না এবং আমাদের জীবনের যে জৈবিক কার্যাবলীগুলো ছিল পুরোটাই সম্পন্ন করা সম্ভব হবে না। সেই জন্য আমরা প্রতিনিয়ত এই শ্বসন পদ্ধতির মধ্য দিয়ে আছি, কিন্তু যেহেতু আমরা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের মধ্যে থাকি, সেই জন্য আমরা যে অক্সিজেন গ্রহণ করছি সেটাই আমরা বুঝতে পারি না। এটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে হয় বলে এটাও আমরা অনেক সময় বুঝতে পারি না। এখন দেখো, এই যে এখানে বললাম যে উদ্ভিদ, প্রাণী, পৃথিবীতে যত রকমের জীব আছে সবারই কিন্তু এই শ্বসন প্রয়োজন। কিন্তু পৃথিবীতে শুধু উদ্ভিদ আর প্রাণী কিংবা গাছপালা ছাড়াও নানান রকমের উদ্ভিদ আছে, পানিতে মাছ আছে, জলজ উদ্ভিদ আছে, নানান রকম পোকামাকড় আছে, কীটপতঙ্গ আছে, এমনকি অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া আছে, এদেরও কিন্তু শ্বসন হয়। কিন্তু শ্বসন পদ্ধতিতে নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে, অণুজীবগুলো আছে, তাদের কিন্তু এই যে শ্বসন পদ্ধতিতে অক্সিজেনের প্রয়োজন হয় না, তারা
অক্সিজেন ছাড়াই তাদের এই শ্বসন ক্রিয়াটা সম্পূর্ণ করে থাকে। এখন দেখো, আমরা এখানে বলেছিলাম যে সালোকসংশ্লেষণ পদ্ধতিতে দিনের বেলায় গাছ সূর্যের আলোর উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তাহলে শ্বসন কখন হয়? শ্বসন কিন্তু দিবারাত্রি সবসময় চলে, অর্থাৎ জীব যতদিন পর্যন্ত জীবিত আছে, যতদিন পর্যন্ত দেহে প্রাণ আছে, ততক্ষণ পর্যন্তই শ্বসন চলবে। অর্থাৎ সব সময় প্রতি মুহূর্তেই আমাদের এই শ্বসন কার্যটা চলতে থাকে। শ্বসন পদ্ধতিতে দেখা যাচ্ছে যে উদ্ভিদ এবং প্রাণীর শ্বসন অঙ্গগুলো ভিন্নতর থাকে। দেখো উদ্ভিদের শ্বসন অঙ্গ কোনগুলো? উদ্ভিদ ও প্রাণী যদিও সকলেই জীব, কিন্তু তাদের গঠন আকার আকৃতি কোনো কিছুতে মিল নেই, কিন্তু শ্বসন প্রক্রিয়া যেহেতু চলছে, উদ্ভিদের শ্বসন অঙ্গগুলো হচ্ছে গাছের পাতা। পাতার মধ্যে তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে দেখো পাতার মধ্যে যে স্টোমাটা আছে, সেই পাতার স্টোমাতে শ্বসন হয়ে থাকে। পাতার যে স্টোমাটা আছে, এই স্টোমাটাতে শ্বসন হয়ে থাকে। আবার গাছে যে কাণ্ড, কাণ্ডে একটা অংশ থাকে যাকে বলা হয় লেন্টিসেল। নামটা হয়তো তোমাদের কাছে নতুন মনে হচ্ছে। গাছের পাতার যেমন একটা অংশের নাম স্টোমাটা, তেমনি কাণ্ডের একটা অংশের নাম হচ্ছে লেন্টিসেল। এই লেন্টিসেলের মাধ্যমেও শ্বসন হয়ে থাকে। এছাড়া যে গাছ সাধারণত আমরা জেনে থাকি যে মাটিতেই হয়ে থাকে, আবার কিছু গাছ আছে যেগুলো পানিতে হয়ে থাকে, সেগুলোকে বলা হয় জলজ উদ্ভিদ। এই জলজ উদ্ভিদগুলোতে আবার এদের দেহতলে শ্বসন হয়ে থাকে। অর্থাৎ উদ্ভিদের শ্বসন অঙ্গগুলো মোটামুটি এই গাছের পাতার স্টোমাটা, কাণ্ডের লেন্টিসেল এবং জলজ উদ্ভিদ যেগুলো থাকে সেগুলোর দেহতল। তাহলে পরে দেখো প্রাণীর ক্ষেত্রে শ্বসন অঙ্গ কোনগুলো? আমরা যে এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটা কোন কোন অঙ্গ এখানে কাজ করছে সেই অঙ্গগুলো সম্পর্কে আমাদের সকলে জানা থাকাটা দরকার। দেখো আমরা জানি যে মানুষের ক্ষেত্রে আমরা মোটামুটি বুঝতে পারি যে মানুষ নাকের যে দুটো ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে অক্সিজেনটাকে গ্রহণ করছে এবং ভিতরে গিয়ে যে কর্মটা হচ্ছে সেখানে কী কী অঙ্গ কাজ করছে আমরা সেটা বুঝতে পারি না। সেগুলো কোনটা কোন অঙ্গ সেটা এখানে দেখাচ্ছি তোমাদেরকে। যেমন মনে করো পোকামাকড়, আরশোলা কিংবা ঘাস ফড়িং। আরশোলাকে তোমরা তেলাপোকা বলে থাকো, বইয়ের ভাষায় আরশোলা বলা হয়ে থাকে। আরশোলা, ঘাস ফড়িং, এরা সাধারণত ট্রাকিয়া নামে ওদের একটি অংশ আছে, এরকম করে দেহের পাশ দিয়ে একটা অঙ্গ থাকে যেটাকে বলা হয় ট্রাকিয়া। এই ট্রাকিয়ার সাহায্যে আরশোলা, তেলাপোকা এরা শ্বসন কার্য সম্পন্ন করে থাকে। আর কেঁচো তোমরা অনেকেই দেখেছো, বিশেষ করে যারা গ্রাম দেশে যেয়ে থাকো তারা দেখবে কেঁচোগুলো এরকম একটা অংশ থাকে। গ্রামে যারা গেছো কিংবা আমাদের এই অঞ্চলগুলোতে বেশিরভাগই কেঁচো চেনার কথা। কেঁচো দিয়ে আবার গ্রামের মানুষ কিন্তু মাছও ধরে থাকে। এই কেঁচো কিসের সাহায্যে শ্বসনের কাজ করে থাকে? কেঁচো ত্বকের সাহায্যে শ্বসনের কাজ করে থাকে। ত্বক অর্থাৎ চামড়ার সাহায্যে শ্বসনের কাজ করে থাকে। এরপরে দেখো মাছ। মাছকে আর নতুন করে চেনানোর কিছু নয়, মাছ তোমরা সবাই চিনো। মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। মাছ চিনলেও ফুলকাটা তোমরা অনেকেই চিনো না, কিংবা চিনে থাকলেও এটাকেই যে ফুলকা বলা হয় তা তোমরা চিনো না। মাছের মাথার দুই পাশে যে কানকোয়া থাকে সেটা উঠালে পারে লাল চিরুনির মতন কিছু একটা অংশ দেখা যায়, সেই অংশটাকে বলা হয় থাকে ফুলকা। এই ফুলকার সাহায্যে মাছ শ্বসন কার্য পরিচালনা করে থাকে। আর যে মানুষসহ উন্নত প্রাণী, গরু, ছাগল, বাঘ, হরিণ, এই সমস্ত যে উন্নত প্রাণীগুলো আছে, তারা
ফুসফুসের সাহায্যে শ্বসন কার্য পরিচালনা করে থাকে। তাহলে পরে দেখো আরশোলা বা ঘাস ফরিংয়ের যে ট্রাকিয়া সেটা তাদের দেহের বাইরে থেকেই দেখা যায়। কেঁচোর ত্বক অর্থাৎ বাইরের যে চামড়াটা আছে সেটাও বাইরে থেকে দেখা যায়। মাছের ফুলকাটাও আমরা যদি মাথার কানকোয়াটাকে উন্মুক্ত করি তাহলে পরে ফুলকাটাকে দেখতে পারি, কিন্তু উন্নত প্রাণীর যে ফুসফুসটা সেই ফুসফুস কিন্তু আমরা দেহের বাইরে থেকে দেখতে পারি না। তোমরা এগুলো চিত্রে দেখতে পারবে। আমাদের দেহের ভিতরে যে নাকে ছিদ্র দিয়ে যে অক্সিজেনটা যাচ্ছে, শ্বাসনালী দিয়ে যাচ্ছে, তার উপর আমাদের যে এখানে বুকের খাঁচাটা আছে যেখানে হাড়গুলো আছে, সেই হাড়ের ভিতরে দুই পাশে দুটো ফুসফুস থাকে, একজোড়া ফুসফুস থাকে। মানব দেহে একজোড়া ফুসফুস থাকে। এই ফুসফুসের সাহায্যে আমরা শ্বাসকার্য পরিচালনা করে থাকি। এই ফুসফুসের মধ্যে ডান ফুসফুসটা থাকে অপেক্ষাকৃত বড়। ডান ফুসফুসটা থাকে অপেক্ষাকৃত বড় এবং বাম ফুসফুসটা তার চেয়ে অপেক্ষাকৃত ছোট থাকে। কেননা বাম ফুসফুসের কাছেই থাকে আমাদের হৃৎপিণ্ড। এই যে ফুসফুসগুলো থাকে, এই ফুসফুস এবং সে তার সাথে আরও কিছু অঙ্গ উপাঙ্গ নিয়ে আমাদের উন্নত প্রাণীগুলো শ্বাসকার্য পরিচালনা করে থাকে। তাহলে পরে দেখো উদ্ভিদের শ্বসন অঙ্গ কী কী আছে। গাছের পাতা যে আছে, পাতার স্ট্রোমাটা, কাণ্ডের মধ্যে লেন্টিসেল থাকে, জলজ উদ্ভিদের দেহতলে উদ্ভিদ শ্বসন কার্য পরিচালনা করে থাকে। আর প্রাণীদের মধ্যে যেহেতু বিভিন্ন রকমের প্রাণী আছে সেই জন্য এই প্রাণীগুলোরও এক এক রকমের প্রাণীতে এক এক রকমের শ্বসন অঙ্গ থাকে। আরশোলা ঘাস ফরিং এরা ট্রাকিয়ার সাহায্যে, কেঁচো ত্বকের সাহায্যে, মাছ ফুলকার সাহায্যে, আর উন্নত যে প্রাণী আছে মানুষ, গরু ছাগল, হাঁস মুরগি, এরা ফুসফুসের সাহায্যে শ্বসন কার্য পরিচালনা করে থাকে। শ্বসনের ক্ষেত্রে দেখো কী হয়ে থাকে। আমরা এই সংজ্ঞা থেকে দেখেছিলাম যে স্থিতি শক্তিটা গতিশক্তিতে ও তাপশক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। স্থিতি শক্তি মানে আমাদের দেহের ভিতরে যে শক্তিটা জমা ছিল সেই শক্তিটা যখন বাইরের থেকে অক্সিজেনটাকে পায় তখন সে আমাদের ফুসফুস কিংবা যে সমস্ত প্রাণী যে সমস্ত অঙ্গের মাধ্যমে শ্বসন কার্য পরিচালনা করে থাকে সেগুলো যদি সচল থাকে তখন অক্সিজেনটা যাওয়ার পরে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেই কার্যটা শুরু হয়ে যায় এবং সেই খাবারের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে আমাদের দেহে তাপ উৎপন্ন করে। তোমরা খেয়াল করে দেখবে যে মানুষের শরীরে স্বাভাবিক একটা তাপমাত্রা থাকে। সেই তাপমাত্রা, এই যে তাপমাত্রাটা আসে সেই তাপমাত্রাটা মূলত আমরা যে উন্নত প্রাণী যে কিংবা অন্যান্য যে সমস্ত প্রাণী আমরা শ্বসন কার্য পরিচালনা করছি এখানে যে বলেছি তাপ উৎপন্ন করছে সেই তাপটা মূলত এই শ্বসন পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। তাহলে এখন দেখো আমরা যে আজকে যে বিষয়টুকু আলোচনা করলাম সেই বিষয়টুকু থেকে তোমরা নিশ্চয়ই আজকে বুঝতে পারছো যে শ্বসন কাকে বলে, উদ্ভিদের দেহে শ্বসন কখন হয়ে থাকে এবং কোন কোন প্রাণীর শ্বসন অঙ্গ সেগুলো সম্পর্কে তোমরা জানতে পেরেছো। তোমরা বাসায় এগুলো একটু পড়বে এবং এই পড়াটা নিয়ে তোমরা অবশ্যই বাসায় পড়বে, শিখবে এবং লিখবে। সেই জন্য আমি তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। আজকের পড়া থেকে তোমরা নিশ্চয়ই এটুকু পেয়ে গেছো শ্বসন কাকে বলে। আরেকটা দেখো উদ্ভিদ ও প্রাণীর শ্বসন অঙ্গ সমূহ কী কী। এছাড়া আরও একটা জিনিস জেনেছো যে শ্বসন কখন হয়, শ্বসন কখন হয়, দিবারাত্রি সবসময় জীবের দেহে শ্বসন চলতে থাকে। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের নিরাপদ রেখো। আগামীতে হয়তো আবার তোমাদের সাথে কোনো একদিন দেখা হবে, তখন বাকিটা আলোচনা করবো। আল্লাহ হাফেজ।